हेलो फ्रेंड्स, वेलकम टू वाओ फ्लेवर्स। आज हमें आपनादेर साथे डिमेर एकटा खूबी सुस्वादु रेसिपि शेयर करब, डिमेर मालाइकारी। एटा भात रुटी परोटा नान जे कोनो किछुर साथेई खूबी भालो लागे। चलुन ताहले देखे नेवा जाक एटा किभाबे तैरी करा जाबे। कड़ा बसिए ताते दिए देब 2 टेबिलस्पून रिफाइंड अएल। तेलटा गरम होले দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের পুরো ময়েশ্চারটা রিডিউস হয়ে যায়। এবারে দিয়ে দেব 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা। খুব ভালোভাবে মিশিয়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেব 2 টেবিলস্পুন নারকেল বাটা। এটা খুবই গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস, কখনোই এটা স্কিপ করবেন না। খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এবার কিছু শুকনো মশলা দেব, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1 টিস্পুন নুন। তার সাথে দেব একটুখানি জল যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে মশলা থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে এবারে দিয়ে দেব 1 কাপ দুধ। এই দুধটাই এই রেসিপির টেস্ট অনেকাংশে বাড়িয়ে দেয়। দুধটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এবারে দেব 1/2 টিস্পুন চিনি, এটা পুরোপুরি অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবারে 4টে ডিম সেদ্ধ করে নিয়ে আমি 1/2 করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে মশলাগুলো পাশ থেকে একটু ডিমের ওপরে এভাবে তুলে দেব, তাতে ডিমের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ডিমের মালাইকারিটা প্রায় তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দেব। তৈরি হয়ে গেল ডিমের মালাইকারি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে যায় এটা। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন।